আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে অভিনন্দন জানাই। কত সুন্দর জায়গায় আমরা আছি, মনে হচ্ছে আমরা সমুদ্রের ধারে আছি। ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছেন? ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর দেখছেন? উনি এই পৃথিবীটাকে কত সুন্দরভাবে বানিয়েছেন। উনি হচ্ছেন মহান ঈশ্বর। উনি যা করেন সবই সুন্দর, সিদ্ধ ও ভালো। উনি আকাশ ও তারা সৃষ্টি করেছেন সুন্দরভাবে আর মানুষকে দিয়েছেন, যাতে মানুষ দেখে আনন্দ উপলব্ধি করতে পারে আর মহিমা করে। কিন্তু মানুষ ভুল জায়গায় আনন্দ খোঁজে। ঈশ্বরের সৃষ্টির মধ্যে সত্য আনন্দ তারা খুঁজতে চাইছে না। সে সব কিছুতে আনন্দ খুঁজতে চাইছে, কিন্তু দেখা যাচ্ছে সে পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যাতে কখনো এমন না হই। আমরা সবাই যীশুর সন্তান, আমরা যীশুর মতো পবিত্রতায় থাকা উচিত। উনি হচ্ছেন পবিত্র ঈশ্বর, তাই সঠিক পথে ওনার আনন্দ উপলব্ধি করা উচিত, নাকি ভুল পথে গিয়ে। আজকে আপনাদের জন্য ঈশ্বর একটা বাক্য দিচ্ছেন, আমরা দেখব দ্বিতীয় বংশাবলী 19:11। সাহসে বুক বেঁধে কাজ করে যাও, এবং যারা ভালোভাবে কাজ করবে সদাপ্রভু যেন তাদের সাথে থাকেন। সাহসী হওয়ার ভালোভাবে কাজ করতে থাকো। কোনো একটা কাজ আপনি করবেন কি করবেন না বুঝতে পারছেন না, তার ফল কি হবে এই ভয়ে, বা আধা হয়েছে, এটা আপনার পরিবার হতে পারে, ব্যবসা হতে পারে, সন্তানদের শিক্ষা হতে পারে, বা সেবা কাজ হতে পারে। কাজটা কিভাবে করলে ভালো হবে, কাজটা কি আমি করব কি করব না, এইভাবে কি দুমনা হয়ে রয়েছেন? এমন পরিস্থিতিতে ঈশ্বর বলছেন, আমার ছেলে আমার মেয়ে ভয় করবে না, তুমি তোমার কাজ করতে থাকো, ভালোভাবে কাজটা করুন, প্রার্থনার সহিত করুন, তখন ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। ঈশ্বর বলছেন, আমি কি তোমার সঙ্গে নেই? আমরা একসাথে কাজটাকে শেষ করব আর তাতে আমরা আনন্দ করব। আমি সঙ্গে থেকে তোমায় সাহায্য করব। তাদের সঙ্গে ঈশ্বর থাকবেন যারা সৎ। সৎ ব্যক্তি মানে যাকে কেউ দোষ দিতে পারবে না, মানে যে খারাপ কাজ করে না। আমরা নির্দোষ জীবনযাপন করা উচিত। যদিও অনেকে আপনার বিরুদ্ধে মিথ্যা আরোপ দিতে পারে, এটা নিয়ে চিন্তা করবেন না। একটা কাজ করতে হবে, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে, যাতে সব সময় আমরা সৎ পথে চলতে পারি, নির্দোষ থাকতে পারি, কেউ যাতে দোষ দিতে না পারে। পবিত্রতার জন্য যখন নিজেকে সমর্পণ করবেন, তখন ঈশ্বর বলেন, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব আর তোমায় সাহায্য করব। তুমি সৎ পথে আমার অনুসরণ করছো, তাই আমরা দুজনে মিলে একসাথে কাজ করব। তাই ঈশ্বর বলছেন, বুকে সাহস রেখে তুমি কাজটা করতে থাকো। তুমি কাজটা শুরু করেছিলে, কেন বন্ধ করলে? কাজটা সাহসের সহিত সম্পূর্ণ করো। সৎভাবে সাহসের সহিত কাজ করলে আমি সঙ্গে থাকব, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। আপনি কাজটা করতে থাকুন আর ঈশ্বরকে বলুন, পিতা, আপনি আমাকে বাক্য দিয়েছেন আর আমি সাহসের সহিত কাজ করব। আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। সৎ পথে চলার জন্য আজকে আমি নিজেকে অর্পণ করি। আমার জীবনে যাতে কোনো ময়লা না থাকে, চলুন প্রার্থনা করি। হে পিতা, আপনার প্রতিজ্ঞার জন্য ধন্যবাদ। আমি আমার বুকে সাহস রেখে কাজ করব। আমি আমার সকল কাজ, ব্যবসা, সব কিছু সাহসে করব। আমি বিশ্বাস করি আপনি আমার সঙ্গে আমাকে সাহায্য করবেন। আমি বিশ্বাস করি আপনি আমার কাজে উন্নতি দেবেন আর আমার জীবনে আশীর্বাদ করবেন। প্রভু যীশুর নামে চাইলাম, আমেন, আমেন।